হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:45। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টটা আমার জাস্ট ওয়াও ওয়াও, আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই আজকের ব্রেকফাস্ট। সেটা কি বলো তো? সেটা হচ্ছে এই দেখো, পান্তা ভাত। কাল রাতে বেশি ভাত ছিল, ওটাকে জল দিয়ে রেখে দিয়েছি, আর সকালবেলায় বসে পড়েছি। 11:00 বাজতে না বাজতে আমার মানে ইচ্ছে মানে আর তর্স হয়েছে না। তোমার সাথে কথা বলছি, মুখ দিয়ে রীতিমতো আমার জল করাচ্ছে, কারণ এতটাই আমার প্রিয়, ভালো লাগে পান্তা ভাত খেতে। তার সাথে সাথে কি আছে? অবশ্যই পান্তা ভাত হলেই হলো না, তার সাথে বেশ একটা রাজকীয় ব্যাপার থাকবে। এখানে কালকে যে পকোড়া টকোড়া ভাজা হয়েছিল, বেসন অনেকটা ছিল, সেখানে আজকে দেখো গোল গোল করে পেঁয়াজের পকোড়া করেছি, দুটো কাঁচা লঙ্কার পকোড়া করেছি, সাথে চানাচুর নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আবার কাঁচা লঙ্কাও নিয়েছি। এগুলো হলে আমার বেশ ভালো লাগে খেতে। এর জন্য আর নিজেকে সামলাতে পারিনি, আমি সকাল সকাল একদম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। রান্না ওইদিকে হচ্ছে আস্তে আস্তে, আগে ভাবছি না আমার এটা খাবারটা খেয়ে নিই। আজকে আমার মাছের মধ্যে সব থেকে যেই মাছ ভালো লাগে সেই মাছ আজকে রান্না হচ্ছে। সকালবেলায় গিয়ে হাজবেন্ড নিয়ে এসছে বাজার, তো ওটাই রান্না করছে। এখনো রান্না বান্না সেরকম কিছু হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখানে চানাচুর ঢেলে নিয়েছি, আর আমার চানাচুর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে বাদাম থাকবে ওই চানাচুর। দাঁড়াও নাড়া দিয়ে আসি, পুড়ে যাচ্ছে, চলো খেয়ে নিই আমি। দারুন, এই স্বাদের ভাগ হবে না। চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 2:25। তো আমার সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট। স্নান করে এসে দেখো গামছাটা এখানেই রেখে দিয়েছি, ভেজা না শুকনো। আর পুজো টুজো দিলাম, দিয়ে কিছু জামাকাপড় কাচা ছিল সেগুলো কেচে দিয়েছি। আর এখানে চলো তোমাদের সাথে আজকে আমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করি। ভাতটা সবার লাস্টে করেছি, ওই যে ভাত উপর দিয়ে দিয়েছি। এখানে আমাদের আজকে লাঞ্চ মেনু হচ্ছে এই যে, তোমাদের বললাম না যে আমার সব থেকে প্রিয় মাছ, আমাকে যদি খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ রেখে দাও, আমি ফার্স্টে ট্যাংরা মাছটা খাবো, তারপর বাদ বাকি সব কিছু খাবো, এতটাই ভালো লাগে। বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করেছে টমেটো দিয়ে। মা আমার মা ফোন করেছে, মা বলছে কী রান্না করেছিস? আমি যে ট্যাংরা মাছ, বলছে ও তোর তো প্রিয় মাছ। আর এখানে করেছে হচ্ছে মুগ ডাল দিয়ে আলু ঝিঙের তরকারি, কলমি শাক ভাজা, আর এখানে আছে আমের চাটনি। মেয়ে ভীষণ বায়না করছে চাটনি করার জন্য, আর সাথে আছে টক দই। কালকে রাতে দই পেতেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দইটা কেমন হয়েছে। ঠিক আছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তোমার সাথে দইটা দেখাই। এই দেখো, দেখেছো দই পুরো চাক ধরে আছে, চাক ধরে পুরো দই একদম রেডি। এটা থাক, যখন খাবো তার কিছুক্ষণ আগে বের করব, মেয়ে আসবে স্কুল থেকে, তারপর। ফ্রিজ পুরো ফাঁকা, নিচে আছে ডিম, এদিকটা পুরো ভর্তি আছে কিন্তু এদিকটা পুরো ফাঁকা। ডাল ফোড়ন দিয়েছি না, পুরো সারা ঘর পুরো ঝাঁঝ ঝাঁঝ হয়ে গেছে। তো গুড মর্নিং, নেক্সট ডে, আজকে হচ্ছে শনিবার। তো এখন বাজে হচ্ছে 1 সেকেন্ড, এখন বাজে হচ্ছে 11:03। তো এখন থেকেই আবার তোমাদের সামনে আমি হাজির। তো এখানে মুগ ডাল ফোড়ন দিয়েছি, এই দেখো একটু ফোটার অপেক্ষায় আছি। বাসন টাসনগুলো মেজেছি, কিছু মাজবো। মোটামুটি আমার রান্না সব কমপ্লিট, ডালটা হলেই হয়ে যায়। আর আজকে সকালবেলা অনেক বাজার করেছি, অনেক বাজার বলতে বাজারে যাইনি, পাড়ার থেকেই অনেক সবজি রেখেছি। ফ্রিজে একদমই সবজি ছিল না, যা ছিল আজকে কুড়িয়ে কাড়িয়ে রান্না করেছি। তো আজকে অনেক সবজি রেখেছি, দাও তোমাদের একটু দেখাই। এই দেখো, এই ডাটা রেখেছি, কাঁচা লঙ্কা, এখানে আছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের দাম না বেড়ে গেছে 15 টাকা শ। ক্যাপসিকাম, বিনস, গাজর, বেগুন, পটল এইসব রেখেছি, মানে ফ্রিজে শুধু ভেন্ডিই পড়ে আছে আর কিছু নেই। তো এগুলো ফ্রিজে রেখেছি, ধরো ফ্রিজে রাখি। আর সকালবেলায় মাছ রেখেছি, আজকে তো শনিবার, কালকের জন্য মাছ রেখেছি, সব গুছিয়ে রাখতে হবে, আপাতত এখন এরকমভাবে থাক। শাকগুলো খুব ভালো জানো, ডাটার শাকগুলো। আর আমার হাজবেন্ড দেখো কুকুরের জন্য
পার্লে জি বিস্কিট কিনে রেখে দিয়েছে আমাদের বাড়িতে অনেক। কিরে ঘুম হয়নি? আরে বাবারে কি আড়মোড়া ছাড়ছে, ঘুম হয়নি? গুড মর্নিং, আবার ঘুমিয়ে পড়লো। এই যে একটা, হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং, ঘুম। তো এরকম বাচ্চা কুকুর হচ্ছে সাতখানা না আটখানা আছে, ঠিক আছে? এই আমাদের বাড়ির সিঁড়ির এখানটাতেই এই গরমের মধ্যে শুয়ে থাকে। কি বলতো, এসির জলটা পড়ে না ঠান্ডা, তো ওই জায়গাটায় চুপচাপ শুয়ে থাকে, আর পুরো ছাওয়া থাকে, আর ওপরের মানে ফ্ল্যাটের ওপরের ট্যাঙ্কি জলগুলো সব নিচে পড়ে, ওই জায়গাটা ঠান্ডা বলে একজনের ওপর আর একজন কুকুর এরকমভাবে শুয়ে থাকে। আর সেদিন তো আমার হাজব্যান্ড, যখন খুব গরম পড়েছিল সেদিন তো আমার হাজব্যান্ড পুরো মানে কি বলো দুপুরবেলায় সবকটাকে ধরে ধরে স্নান করিয়েছে, মানে একটু তো শান্তি পাচ্ছিল, কারণ মানুষ টিকতে পারছে না ঘরে, এসিতে থেকেই মানুষ থাকতে পারছে, আর ওরা তো ধরো কিছু বলতেও পারে না, কিছু করার নেই। এর জন্য আমার হাজব্যান্ড পুরো মানে ওদের স্নান করিয়েছে রীতিমতো ধরে ধরে। তা বিস্কিট নিয়ে এসছে, ওরা প্রতিদিন খায় আর ওখানেই ঘুমিয়ে থাকে। আর কী কী রান্না করছি তোমার সাথে শেয়ার করি একটু। আজকে হচ্ছে ভেজ, এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এখানে আছে শুক্তো, ঝিঙে পেঁপে বেগুন আলু দিয়ে শুক্তো করেছি, আর এখানে আছে পাঁপড় ভাজা, পাঁপড় ভেজে রেখে দিয়েছি, আর ডাল হচ্ছে, ব্যাস আর কিছু না। আর কালকের জন্য এই যে কাতলা মাছ রেখেছি, দুদিন হয়ে যাবে, একদম কাতলা কাতলা। এই মাছটা ধোবো, এই বাসনগুলো ধোবো। হ্যালো গুড মর্নিং, হ্যাপি সানডে, নেক্সট ডে, তার মানে আমি শুক্রবার থেকে নেক্সট নেক্সট করেই যাচ্ছি। সত্যি কথা বলতে আমি জানি না আমার কি হয়েছে, মানে ভিডিও করতে সেরকম ভালোই লাগছে না, শরীরটা ভালো যাচ্ছে না, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা দেখে যে শুক্রবার ভিডিওটা স্টার্ট করেছি, একটুখানি ক্লিপ নিয়েছি, তারপর আবার ভালো লাগেনি শনিবার নিলাম, শনিবারে আর ইচ্ছে করেনি, আজকে আবার রবিবার। তো রবিবারে ভাবলাম যে না, ভিডিওটা আমাকে শেষ করতে হবে, তারপর তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারছি না সেরকম, তাই ভাবলাম যে আজকে তোমাদের সামনে আসি, এসে কিছু শেয়ার করি। তো আজকে হচ্ছে সানডে, মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, হাজব্যান্ড অফিস চলে গেছে, আর আমি এখানে রান্নাবান্না করছি। ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, দুটো ঘর গোছানো হয়ে গেছে, আজকে জামা কাপড় কাচা নেই, আজকে রোদ উঠেছে বেশ ভালো, দুদিন ধরে জামা কাপড় শুকাচ্ছে, মানে মেঘলা মেঘলা আকাশ, তো দুদিন ধরে জামা কাপড় শুকাচ্ছে, মানে ঘরে মেলছি শুকিয়ে যাচ্ছে। আর আজকে কোনো কিছু কাঁচাকুচো নেই, যেগুলো রেগুলার পরা হয় সেগুলোই কাঁচাকুচো। আর আজকে না আমার অ্যানিভার্সারিতে যে গিফটটা পেয়েছিলাম রূপা দিয়েছিল, সেটাতে আজকে আমি রান্না করছি, দেখো। আজকে যেহেতু সানডে, আজকে একটু স্পেশাল মেনু না করলে হয় বলো তো? এখানে জানো যে আমি ঘরের চাল দিয়ে ফ্রাইড রাইসটা করি, চাল ভিজিয়ে রেখেছি, এখানে সবজি কাটা হয়ে গেছে, এখানে ভাতটা করব বলে জল দিয়ে রেখেছি, জলটা ফুটে উঠলে চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এই দেখো রূপা আমাকে এটা অ্যানিভার্সারিতে দিয়েছিল না, এই দেখো দেখেছো, এটা এটা উঠে যাচ্ছে, এই জিনিসগুলো এত বাজে হয় না। রূপা আমাকে এটা দিয়েছিল, এর মধ্যে আমি রান্না করছি আজকে চিকেন কষা। রূপা আমাকে বলেছে তোর বার্থডেতে দিয়েছিলাম এর আগের বছর, তখন তুই ইয়ে করেছিস, রেখে দিয়েছিস নিরামিষভাবে, মানে অনেক সময় হয় না ঠাকুরের জন্য রেখে দেওয়া হয়, দেখবে সব বাসন টাসন মাছের করলে নিরামিষের কিছু রাখতে হয়, এর জন্য আমি ওটা রেখে দিয়েছি, তাই বলেছি এটার মধ্যে তুই রান্না করবি। তাই ভাবলাম যে আজকে ঠিক আছে চিকেনটাই করি। তো এখানে চিকেনটা হচ্ছে, রাইসটা হবে, সব ঘরটার সব পরিষ্কার, বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঘি, ফ্রিজে ছিল ঘি, আর যেটা সবসময় ইউজ করা হয় সেটা শেষ হয়ে গেছে বলে এরম করে উপুর করে রেখে দিয়েছি, পড়ুক যতক্ষণ খুশি পড়তে থাকুক। ঠিক আছে চলো আমি রান্নাবান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। আজকে এই ফ্রাইড রাইস আর চিকেন কষাই করব। মেয়ে বলছিল চিলি চিকেন, কালকে মেয়েকে নিয়ে বিকেলবেলায় নাচে গেছিলাম নাচের ক্লাসে, তো ফ্রিজে তো কাতলা মাছ আছে তোমরা দেখেছো, ওগুলো ফ্রিজে বেশ ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি, আমার মনটাই চাইছি একটু চিকেন খাই চিকেন খাই, তাই কালকে মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে একবারে রাধাশ্রী চলে গেছিলাম, চিকেন কিনে নিয়ে বাড়িতে এসেছি। তাই আজকে অল্প করেই এনেছি, 600 মতো চিকেন এনেছি, একটু আলু টালু দিয়ে বেশ গ্রেভি গ্রেভি করে রান্না হবে। আর মেয়ে বলছে মা ভাত খাবো না রাইস খাবো, আমি ঠিক আছে তাহলে রাইসে করি, আর মেয়ে বলছে মা চিলি চিকেন করো, আর চিলি চিকেনের পিস আলাদা চিকেন কষার পিস আলাদা থাকে, আমি বলছি তোকে আমি অন্যদিন চিলি চিকেন খাবো, আজকে চিকেন কষাবো, বলছে ঠিক আছে। এই রান্না করবো, এখন মেয়ে ড্রয়িং ক্লাস থেকে এসে কি খাবে সেটাই হচ্ছে ভাবার বিষয়, ভাবছি একটু ম্যাগি করে রাখি ও এসে খাবে, তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে মাংসটা নামিয়ে রেখে মেয়ের ম্যাগিটা বসিয়েছি, এ দেখো
কারণ মেয়ে আর একটু পরেই চলে আসবে, ঠান্ডা হতে হতে মেয়ে খেয়ে নিতে পারবে আসার পরেই। তো দেখো ম্যাগির মধ্যে একটু ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একবারই হয়ে যাবে। আর এখানে ভাতটাও ফুটো হয়ে গেছে, এখানে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো। আর এবার রাইসটা করবো, আর চিকেনের কালারটা দেখো দারুণ হয়েছে, তাই না বলো? এবার আলু দিয়ে আর একটু জল দিয়ে আর একটু ফোটাবো। ওখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, ওই যে দেখো রোদ, দেখো ঠিক আছে রোদ কেমন উঠেছে। তো ম্যাগিটা করে রাইসটা করব, আর এদিকে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব মেয়ে আসার পর, ফটাফট কাজগুলো সারতে হবে, আর প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। কেমন যেন শরীরের মধ্যে একটা আলিস্য আলিস্য ভাব চলে আসছে, কেন আমার সাথে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটা ভিডিও 3 দিন ধরে টানছি, তাও কিছুতেই ক্যামেরা অন করতে ইচ্ছে করছে না। ভালোই লাগছে না যে ক্যামেরা অন করে তোমাদের সামনে আসি বা বকবক করি, একটুও ভালো লাগছে না। কী হয়েছে কী জানি আমার, কেন আমার সাথে এরকম হচ্ছে আমি সেটাই ভেবে পাচ্ছি না। ঠিক আছে চলো ম্যাগিটা নামিয়ে চিকেনটা করি, রাইসটা করি, আর তাড়াতাড়ি করে কাজগুলো সারি। ওকে, এখানে মোটামুটি আমার রান্না ডান, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রাইসটা এর মধ্যে রেখে দিয়েছি, রাইস, আর এখানে আছে চিকেন কষা। চিকেন কষা কালারটা কি দারুণ লাগছে। তো আজকে বেশি ঝোল রাখিনি, গ্রেভি গ্রেভি করেছি, তো এখন গ্যাসের জায়গাটা মুছবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:45, তো একটু রেডি হয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা টন্ধ্যা দিলাম। তো এখন আর বাড়িতে বসে ভালো লাগছে না, মানে কি বলতো অনেকদিন হলো বাড়ির থেকে বেরোই না, কোথাও যাই না, পিয়াদের বাড়ি তো অনেকদিন হলো যাই না। তো আজকে ভাবলাম যে রাতে রান্না নেই, রাইস চিকেন সব আছে, আসার সময় দুটো রুটি কিনে নিয়ে আসবো, হয়ে যাবে, আর রান্না টান্না কিছু করবো না। তাই ভাবলাম যখন রান্না টান্না নেই একটু পিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। তো বাড়িতে থাকতে আর ইচ্ছে করছে না, বাড়িতে একদমই মন টিকছে না, বললাম না কি হয়েছে আমি নিজেই জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না এরকম একটা ব্যাপার। তো এই যে 7:45 এখন যাচ্ছি, মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে চলো পিয়াদের বাড়ি থেকে ঘুরে টুরে আড্ডা দিয়ে আসি, যদি একটু মনটা ভালো লাগে বা সব কিছু ঠিকঠাক লাগে। ঠিক আছে তো চলো পিয়াদের থেকে ঘুরে এসে তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ ও গার্ডার লুজ, ঠিক আছে চলো পিয়াদের থেকে ঘুরে আসি।